আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে অবশেষে ইন্টারভিউ ডেট পেয়েছেন বা যারা এখনও ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন, তাদের অনেকের কাছেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পিটিশনার বা জয়েন্ট স্পন্সরের কী কী ডকুমেন্ট লাগবে বা আমি যদি ইন্টারভিউ ডেট পাই তখন আমার কী করণীয়। তাই আপনাদের জন্য আজকে শেয়ার করব এই জয়েন্ট স্পন্সর বা পিটিশনারের কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে বা ওই ডকুমেন্টগুলোর স্টেজটা কী থাকতে হবে, কীরকম ডকুমেন্ট সাবমিট করলে আপনার কোনো রকম কোনো কনফিউশন তৈরি হবে না বা আপনি খুব সহজেই আপনার ভিসাটাকে নিশ্চিত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলের ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত বিভিন্ন প্রসেসিং এবং আপডেট রিলেটেড ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও যদি আপনাদের একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে হয় তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে যদি আপনারা যারা ইন্টারভিউ ডেট পেয়েছেন বা খুব শীঘ্রই আপনারা ইন্টারভিউ ডেট পাবেন, আপনারা জানেন যে এখন প্রচুর পরিমাণে ইন্টারভিউ ডেট ইস্যু হচ্ছে, ইউএস এম্বাসি ঢাকার ফেসবুক পেজে একটা চ্যাটের সুযোগ রেখেছিল, তো সেখানে বিভিন্ন কোশ্চেন আনসারগুলো আমি দেখলাম। এর মধ্যে দেখলাম ইউএস এম্বাসি ঢাকা জানিয়েছে যে আগামী মার্চেও তারা আপনাদের জন্য একটা সুপার ফ্রাইডে ঘোষণা করতে যাচ্ছে। তো সেই কারণে আপনারা আপনাদের মেইলগুলো চেক করবেন যে আপনাদের যাদের অলরেডি ইন্টারভিউ ডেট দূরে আছে সেটা সামনে আগে আসতে পারে, আর এছাড়া নতুন নতুন ইন্টারভিউ ডেটও কিন্তু ইস্যু হতে পারে। তাই আপনারা আপনাদের মেইলটা চেক করবেন। তো যারা আপনারা ইন্টারভিউ ডেট পেয়েছেন বা খুব রিসেন্টলি আপনারা যারা ইন্টারভিউ ডেট পাবেন, আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ ডেট পেলে আমি মানে এই পিটিশনার বা জয়েন্ট স্পন্সরের কী কী ডকুমেন্ট লাগবে। নর্মালি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে ইন্টারভিউর সময় আপনাদের সিভিল ডকুমেন্ট যেইগুলো আপলোড করা হয়েছিল সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের সাথে নিয়ে যেতে হবে হার্ড কপি। এখন পিটিশনার বা জয়েন্ট স্পন্সরের কিছু এডিশনাল ডকুমেন্ট আপনার নিতে হয়, মানে আপডেটেড ডকুমেন্ট, ওই পুরানো যেই জিনিসগুলো আপলোড করা হয়েছিল ওইগুলো যদি নিয়ে যান তাহলে কিন্তু হবে না, এগুলোকে আপনার নতুন করে আপলোডও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম হার্ড কপিটাও আপনি সাথে নিয়ে যেতে পারেন। আপনারা যখন সিভিল ডকুমেন্ট আপলোড করেছেন তখন কি করেছেন, পিটিশনারের I-864 একটা ফর্ম ফিল আউট করে সাবমিট করেছেন, সাথে সাথে আপনারা কি করেছেন IRS ট্যাক্স সার্টিফিকেট এবং W-2 ফর্ম এগুলো কিন্তু সাবমিট করেছেন। তো এখন যখন আপনি ইন্টারভিউ ডেট পেলেন এই সব জিনিসগুলোকে আরো আপডেট করতে হবে, অর্থাৎ এই যে I-864A এই ফর্মটার এখানে একটা এক্সপায়ারি ডেট থাকে, তো এটা যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনাদের নতুন করে একটা এই ফর্ম ফিল আউট করে ওইটাকে আবার আপলোড করে দিতে হবে। এর বাইরে আরও একটা জিনিস দিয়েছেন আপনারা, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে IRS ট্যাক্স সার্টিফিকেট বা এই যে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, এখান থেকে তার সারা বছরের ইনকাম এবং ট্যাক্স কত টাকা দিয়েছে এটাও কিন্তু আপনারা সাবমিট করেছেন। তো এইটা আপনারা যখন ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছেন তখনকার সময়টা সাবমিট করেছেন, বাট এখন দেখা যায় যে এক বছর দুই বছর তিন বছর পরে আপনারা এই ইন্টারভিউ ডেটটা পাচ্ছেন, তো আপনারা লেটেস্ট এই IRS ট্যাক্স সার্টিফিকেটটা দিতে হবে আর প্রিভিয়াস অর্থাৎ লাস্ট 3 ইয়ার্সের লেটেস্ট হইতে হবে অবশ্যই। এটা যদি আপনি অনেক পুরানো দেন তাহলে কিন্তু হবে না, তাহলে আপনি ইন্টারভিউতে যাওয়ার পরে তারা বলবে যে এই IRS ট্যাক্স সার্টিফিকেটটা আপনারা আবার নতুন করে আপলোড করে দেন, করার পরে তারপর আপনাদের ভিসাটা ইস্যু করবে। তো সেই বিড়ম্বনা এড়াতে আপনারা কিন্তু আগেই আপলোড করে তারপর হার্ড কপিটা সাথে নিয়ে যেতে পারেন। আর এর বাইরে এই যে W-2 ফর্মটা, এই ফর্মটাও আপনারা সাথে রাখতে পারবেন, লেটেস্ট W-2 ফর্ম অবশ্যই হইতে হবে, প্রত্যেকটা বছরের লেটেস্ট W-2 ফর্ম, আর লেটেস্ট একটা ব্যাংক স্টেটমেন্ট সাথে দিতে পারেন, এবং জয়েন্ট স্পন্সরের সাথে রিলেশনটা প্রুফ করার জন্য একটা রিলেশনশিপ লেটার এখানে অ্যাড করতে পারেন, আর জয়েন্ট স্পন্সর এবং পিটিশনারের ছবি একটা করে সাথে রাখতে পারেন। তাহলে মোটামুটি জয়েন্ট স্পন্সর আর পিটিশনারের রিলেশনটা প্রুফ হয়ে গেল এবং তাদের লেটেস্ট আপডেট ডকুমেন্টগুলো আপনাদের হাতে চলে আসলো। আর এইটা যদি অন্য ক্যাটাগরি হয় লাইক IR-1, CR-1, F-2A, F-2B এইসব ক্যাটাগরি যদি হয় তাহলে
হলে আপনাদের কিন্তু রিলেশনশিপ প্রুফ করার জন্য আরও এডিশনাল অনেক ডকুমেন্ট রাখতে হবে এবং আদার্স মানে রিলেটেড পিকচারগুলো আপনাদের সাথে রাখতে হবে, অর্থাৎ স্পাউসাল যেই ইমিগ্রেশন সিস্টেমটা সেখানে স্পাউসের সাথে রিলেশনের জন্য আপনার কী করতে হবে, যে কন্টিনিউয়াস রিলেশন আছে সেখানে চ্যাট হিস্টোরি, অনেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে এই চ্যাটিং হিস্টোরি, তারপর আপনি যে কোনো রেমিটেন্স কালেক্ট করেছেন ওখান থেকে সেটার কিছু সাপোর্টিং ডকুমেন্টও আপনারা কিন্তু সাথে রাখতে পারেন। এই F4 ক্যাটাগরির ক্ষেত্রে অনেক সময় এইগুলো প্রয়োজন হয় না, কিন্তু জয়েন্ট স্পন্সর থাকলে জয়েন্ট স্পন্সরের রিলেশনশিপ প্রুফের জন্য একটা সার্টিফিকেট অ্যাড করে দিলে ভালো হয়। তো এই সকল ডকুমেন্ট আপনাদের কি করতে হবে, কেসেও আপলোড করতে হবে আর সাথে নিয়ে যেতে হবে। ফাইনালি আপনাদের ইন্টারভিউর সময় অনেক কনফিডেন্টলি প্রত্যেকটা আনসার দিতে হবে, কনসুলারের সাথে আই কন্টাক্ট করার চেষ্টা করতে হবে এবং আপনি যে রিয়েল অ্যাপ্লিকেন্ট বা আপনি যে কোনো রকম কোনো জড়তা নাই এই জিনিসটা তাদের কাছে প্রুফ করতে হবে, যাতে কোনো রকম কোনো ডাউট তৈরি না হয়। এখন তারা প্রচুর পরিমাণে ইন্টারভিউ নিতে হচ্ছে, তাদের খুব টাইট শিডিউল, দ্যাটস ওয়াই তারা কোনো রিস্ক নিতে চাইবে না কোনো জায়গায়। যদি কোনো ডাউট তৈরি হয় তাহলে কিন্তু তারা খুব দ্রুত একটা কোশ্চেন ইয়ার দৌড়িয়ে দেয়, কারণ ওই কনসুলার চায় না কোনো রিস্ক নিতে যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং ঘুরে তারপর আপনি ভিসাটা নিলে তার উপরে ইন্ডিভিজুয়ালি লাইবিলিটি থাকে না। এ কারণে আপনারা খুব ক্লিয়ার রাখবেন, ডকুমেন্টগুলো একদম রেডি রাখতে চেষ্টা করবেন এবং আনসারগুলোও আই কন্ট্যাক্ট করে একদম ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম কোনো যাতে কনফিউশন তৈরি না হয়। তাহলেই আপনারা ভিসা নিয়ে সাথে সাথে এমবেসি থেকে বের হইতে পারবেন বা এমবেসি থেকে ভিসার ডিসিশনটা আপনারা নিয়ে বের হতে পারবেন। তাহলেই কনসুলার অফিসার কী করবে, আপনার পাসপোর্টটা জমা রাখবে, আর পাসপোর্টটা জমা রাখা মানেই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সার্টেন একটা টাইম পরে আপনারা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আপনাদের পাসপোর্টটা কালেক্ট করবেন, আর এক্ষেত্রে কোনো রকম কোনো ব্যত্যয় হলে আপনাদের ভিসাটা রিফিউজ হবে, হয়তো কোশ্চেন ইয়ার ধরিয়ে দিতে পারে বা বিভিন্ন রকম হ্যাসেল হতে পারে, যেটাতে বছরের পর বছর আপনাদের এই কেসটা পেন্ডিং থাকতে পারে। তাই আপনারা অত্যন্ত সতর্কতার সাথে আপনাদের সকল ডকুমেন্টগুলো ওখানে ওই কেসে আপলোড করবেন এবং সাথে নিয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইন্টারভিউ ডেট পেলে পিটিশনার বা জয়েন্ট স্পন্সরের কী কী ডকুমেন্ট আপলোড করবেন এবং কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন এই ব্যাপারটা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।